আমন্ত্রণ জানাচ্ছি নিপুণ রেজাস রেসিপিতে। আজকে আমি কই মাছ দিয়ে বেগুনের ঝোল রান্না করে দেখাবো। কই বেগুনের ঝোল রান্নার জন্য আমি 4টি কই মাছ রেখেছি, বেগুন নিয়েছি 300 গ্রামের মতো, তেল আমি সরিষা এবং সয়াবিন তেল আধা আধি করে মিশিয়ে নিয়ে থাকি, লবণ আছে 1.5 চা চামচ, জিরা গুঁড়ো 1.5 চা চামচ, লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, আদা বাটা 1.5 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ। কড়াইয়ে তেল নিয়েছি আমি, আমি মাছগুলোকে আগে হালকা করে ভেজে নেব। মাছ আমি পরিষ্কার করে কেটে ধুয়ে এভাবে মাছখান দিয়ে একটু করে চিড়ে নিয়েছি। এতে মাছের ভিতরে, যেহেতু গোটা মাছ রান্না করছি আমি, মাছের ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে এবং খেতে ভালো লাগবে। আর মাছগুলো আমি একটু লবণ হলুদ, সামান্য লবণ হলুদ দিয়ে একটু আগে মাখিয়ে রেখেছিলাম। মাছ ভাজা হয়ে গিয়েছে, আমি সবগুলো মাছ এবার ডিশে উঠিয়ে নেব। এখন আমি বেগুনগুলো হালকা করে ভেজে নেব। প্রতিটি বেগুনের টুকরাকে সুন্দর করে উল্টিয়ে ভেজে নিতে হবে।
বেগুন ভাজা হয়ে গিয়েছে, এবার আমি ভাজা বেগুনগুলোকে ডিশে উঠিয়ে রাখব। সামান্য পেঁয়াজ কুচি করে রেখেছি আমি, এটা আগে তেলে ভেজে নেব। তেলটা আমি যতটুকু দেব সেটা একবারে কড়াইয়ে নিয়ে নিয়েছি, এই তেলেই সম্পূর্ণ রান্না হয়ে যাবে আমার। আমি আধা কাপের মতো তেল নিয়েছিলাম, চুলা নিভিয়ে আমি এবার মশলাগুলো তেলে দিয়ে দেব। আদা রসুন বাটার সঙ্গে আমি একটু পেঁয়াজ বাটা দিয়ে দেব। এবার গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিলাম, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, মরিচের গুঁড়ো। চুলা জ্বালিয়ে দিলাম আবার, এখন আমি ভালো করে মশলা কষিয়ে নেব। পানি দিয়ে দেব, মশলা কষানো হয়ে গিয়েছে। এবার আমি প্রথমে মাছটাকে ভালো করে রান্না করে নেব, মশলার মধ্যে মাছগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে।
আরও কিছুটা পানি দিলাম আমি। এবার কিছুক্ষণ ঢেকে মাছগুলোকে রান্না করব আমি। মাছ কষানো হয়ে গিয়েছে, এবার আমি মাছগুলোকে উঠিয়ে নেব। এবার আমি বেগুনগুলো মশলার মধ্যে কষিয়ে নেব। আবার কিছুক্ষণ ঢেকে রান্না করব আমি। বেগুন কষানো হয়ে গিয়েছে, এবার আমি কষিয়ে রাখা মাছগুলো কড়াইয়ে দিয়ে দেব। সামান্য ঝোল দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রান্না করব আমি। রান্না মোটামুটি হয়ে এসেছে, এবার আমি একটু টমেটো কেটে রেখেছি আর কিছুটা ধনে পাতা কুচিয়ে দিয়ে দেব। চুলার আঁচ একদম কমিয়ে আর 5 মিনিট রান্না করব আমি। তৈরি হয়ে গেল আমার কই বেগুনের ঝোল। এবার আমি চুলা নিভিয়ে একটি ডিশে ঢেলে পরিবেশন করব আমার কই বেগুনের ঝোল।
একটি খুবই মজার একটি তরকারি। রান্না করাটাও কঠিন কিছু নয়, খুবই সহজে রান্না করা যায়। আর কই মাছ আমরা সচরাচরই বাজারে পেয়ে থাকি। দর্শক, আজকে এ পর্যন্তই। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই লাইক দিন, শেয়ার করুন সবার সঙ্গে, আর কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের কেমন লাগলো। পরবর্তী রেসিপিটি পেতে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।